বন্ধুরা, আমি পাপিয়া, টেস্টি ফুড উইথ পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজ বানাবো নতুন ধরনের বিরিয়ানি, ম্যাগি চিকেন বিরিয়ানি। আপনারাও বাড়িতে বানাবেন, খুব ভালো রেসিপি, খেতেও দারুণ, বাচ্চাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি 2 প্যাকেট ম্যাগি বানিয়ে নেব, যেমন আমরা ম্যাগি বানাই। ম্যাগিটা বানানো হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টুকরো দারচিনি, আর 2 টো এলাচ, আর 3টে লবঙ্গ। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আধা রসুনের গন্ধটা চলে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো, এখানে আমি টমেটো নিয়েছি 1 আর 1/2। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে টমেটোটা দিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1.5 চামচ। এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো 1.5 চামচ, আর দেব মৌরি গুঁড়া 1.5 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব চিকেন, এখানে আমি 100 গ্রাম চিকেন নিয়ে। চিকেনটা দিয়ে আমি 5 মিনিট নাড়াচাড়া করলাম, জল দেব না। এবারে এর মধ্যে দিয়ে দেব নুন, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দেব ম্যাগি দিয়ে, ম্যাগিটা সাজিয়ে নেব। এবারে যে চিকেনটা বানালাম এর উপরে দিয়ে দেব। এবারে এর উপরে যে বাকি ম্যাগিটা দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দেব। এবারে এর উপরে আবার আরেকটা চিকেনের লেয়ার দিয়ে দেব। এবারে এর উপরে বেরেস্তা ছড়িয়ে দেব, আর দেব ধনে পাতা। ম্যাগি চিকেন বিরিয়ানি রেডি।